হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল আজকে আমরা আপার প্রাইমারি লেটেস্ট নিউজটি দেখে নেব যেটা উচ্চ প্রাথমিকের তালিকা প্রকাশ করতে চলেছে সেই সঙ্গে নিউ নোটিফিকেশান কি আদৌ দু হাজার তেইশে বেরোনোর সম্ভাবনা রয়েছে সেটিও জেনে নেব তাহলে অবশ্যই দেখে না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে না এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নিউজ পেপারের টুকরোটি এখানে আজকের নিউজ পেপারে জানানো হয়েছে যে কথাটি সেটা আমরা দেখে নেবো তো তার আগে অবশ্যই আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ওকে দেখে না উচ্চ প্রাথমিকে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের জন্য তেইশে ফেব্রুয়ারি আদালতের কাছে অনুমতি চাইবে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন মন দিয়ে শুনে নাও তেইশ তারিখে ওকে মাত্র আর কয়েকদিন রয়েছে তেইশ তারিখে কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে দ্বারস্থ হবে এসএসসি এবং কিন্তু সেই মেধা তালিকা প্রকাশের জন্য সেখানে দ্বারস্থ হবে এবং অনুমতি চাওয়া হবে শুক্রবার সন্ধ্যায় অর্থাৎ গতকাল সন্ধ্যায় জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার সেই সঙ্গে দেখেন উচ্চ প্রাথমিকের চাকুরি প্রার্থী সুশান্ত ঘোষ জানিয়েছেন যে তাদের যে অবস্থান বিক্ষোভটি চল চলার কথা ছিল কুড়ি ফেব্রুয়ারি সেটা কিন্তু কর্মসূচিটা আর হচ্ছে না ওকে কারণ একটা ইতিবাচক দিক কমিশনের চলে এসেছে সেই সঙ্গে যারা নিউ নোটিফিকেশান সম্পর্কে জানতে চাইছো নিউ নোটিফিকেশান সম্পর্কে যারা জানতে চাইছো তাদের বলে রাখি দু হাজার তেইশে কতটা সম্ভাবনা রয়েছে নিউ নোটিশের দেখো এই নিয়োগ সম্পূর্ণ হওয়ার পরেই নতুন নিয়োগ নিয়ে কিন্তু তোড়জোড় শুরু হবে এমনটাই মনে করা হচ্ছে ঠিক আছে যেহেতু দীর্ঘ সময় ব্যাপী একটা দীর্ঘ ধরে নাও আট ন বছর শিক্ষক নিয়োগ হয়নি এই যে শূন্য পদটি রয়েছে উচ্চ প্রাথমিকে ওকে এই যে শূন্য পদটি রয়েছে তোমরা জানো যে প্রাইমারিতে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার কিন্তু নিয়োগ হয়ে গিয়েছে ষাট হাজার নয় সরি একবার বিয়াল্লিশ হাজার হয়েছিলো একবার বিয়াল্লিশ হাজার হয়েছে আর পরে আবার ষোলো হাজার পাঁচশো হয়েছে এবং এবার আবার দশ হাজার রয়েছে মানে বুঝতেই পারছো তোমাদের এখানে প্রচুর শিক্ষক নিয়োগ প্রাইমারিতে যেহেতু হয়েছে এবার আপার প্রাইমারিতে মাত্র যে কয়েক হাজার ভ্যাকেন্সি এটা সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু নিউ আপার প্রাইমারি টেট খুবই তাড়াতাড়ি কিন্তু দু হাজার তেইশে আসার সম্ভাবনা রয়েছে এবং আমি তোমাদের গতকালের ভিডিওতে জানিয়েছিলাম সেই সম্পর্কে বিস্তারিত ওকে অর্থাৎ এই বছরেই কিন্তু তোমাদের আপার প্রাইমারি টেটের নিউ ভ্যাকেন্সি বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে প্রত্যেকে প্রিপারেশান নাও নিউজটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে নাও আর এই ইউটিউব চ্যানেলেই তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে আপার টেটের ক্লাস পেয়ে যাবে ওকে অল ক্লাস পেয়ে যাবে এই ইউটিউব চ্যানেলে তো চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং স্টে কানেক্টেড উইথ বিশ্বজয় ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ